নিউ পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের বলে রাখি গ্রামীণ যে জলদপ্তরগুলো হয়ে থাকে মানে ওয়াটার ডিপার্টমেন্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে খুব ভালো সুযোগ রয়েছে যেখানে তোমাদের যে বিভিন্ন গ্রামীণ জলদপ্তর সেখানে তোমাদের নিয়োগ হবে এবং তোমরা এখানে রাজ্যের তেইশ জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবে শুধু তাই নয় ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান রকম ফিস তোমাদের প্রয়োজন হচ্ছে না মানে অ্যাপ্লিকেশন করতে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের কোনোরকম লিখিত পরীক্ষা হচ্ছে না সরাসরি অ্যাকাডেমিক স্কোরের ওপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে আর এখানে অলরেডি অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট যেখানে তোমাদের চাইলে আবেদন করতে পারো এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে শুরু করে তোমরা কীভাবে এখানে আবেদন করবে সবটা তোমাদেরকে জানাবো অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মানে অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে তো চলো সেই বিস্তারিত দেখে নেব কিন্তু তারাকে একটাই রিকোয়েস্ট করব যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে সরাসরি অফিশিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি তো বন্ধুরা এই হলো অফিশিয়াল নোটিফিকেশন যেখানে তোমাদের দেখাবো স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সেটা তোমাদেরকে বলি অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের ফেব্রুয়ারির বাইশ তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে তো এই ফেব্রুয়ারি বাইশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন জারি থাকবে মার্চের ছ তারিখ পর্যন্ত তো এই মার্চের ছ তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন তোমাদের সাবমিট করতে হবে তো এখানে তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হচ্ছে এই ছয় তিন দু হাজার চব্বিশের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হবে এই সময়ের পরে তোমাদের হাতে কিন্তু আর সময় থাকবে না এখানে অ্যাপ্লিকেশন করার সুতরাং এই নির্দিষ্ট রেটের মধ্যেই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লাই করতে তোমাদের কোনো রকম ফিস এখানে পেমেন্ট করতে হবে না তো আরও বিস্তারিত অবশ্যই দেখবো ভিডিওটি স্কিপ না করেই সম্পূর্ণ দেখো প্রত্যেকটি ইনফরমেশান তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশান করতে চাও তাদের একটি পেস্কাই ফর্ম্যাট যেটা ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেই ফর্ম্যাটটি তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এবং এই ফর্ম্যাটটি নির্ভুলভাবে ফিল করবে এবং করার পর ছ তারিখের মধ্যে তোমাদের একটি নির্দিষ্ট অফিসিয়াল অ্যাড্রেসে পাঠাতে হবে তো সেক্ষেত্রে এখানে তোমাদের নিজেদের নাম যেটা ফুল নেম তোমাদের এখানে লিখতে হবে ব্লক লেটারে লিখবে যেহেতু বাকি যে বিভিন্ন রকম ফর্মগুলো থাকে সেখানে কিন্তু তোমাদের ব্লক লেটারে লিখতে হয় তো এখানে তারপরে তোমাদের নিজেদের বাবার নাম মায়ের নাম মানে এখানে গার্জেনের নাম হিসেবে বাবা মা দুজনেরই নাম দিতে বলেছে তো সেই মতোই দেবে এবং এখানে তোমাদের লেটেস্ট পাসপোর্ট সাইজের ফটো যেটাকে রঙিন পাসপোর্ট সাইজের ফটো তোমরা এখানে অ্যাটাচ করবে তারপরে তোমাদের ডেট অফ বার্থ তোমাদের নিজেদের আলাদা আলাদা প্রত্যেকেরই ডেট অফ বার্থ যেগুলো রয়েছে মানে ডেট অফ বার্থ যার যেটা রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে বসাবে এবং এজ অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশনের ডেট ওয়াইজ তোমাদের বয়সটা বর্তমানে কত দাঁড়াচ্ছে যেহেতু তোমাদের আরেকবার বলি বাইশ তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সুতরাং বাইশ তারিখ থেকে তোমাদের এখানে এজটা এক্স্যাক্টলি কত হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ থেকে এই তোমাদের যেই মানে বার্থ ডেট এবং তোমাদের এই অ্যাপ্লিকেশনের এই ডেট পর্যন্ত তোমাদের বয়সটা মাস দিন বছর হিসাবে কত দাঁড়াচ্ছে সেইটা এখানে ক্লিয়ারলি তোমাদের লিখতে হবে আর আগেই বলে রাখি এখানে যে মিনিমাম এজ লিমিট সেটা হচ্ছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে ষাট বছর কারণ এখানে যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও যেমন আবেদন করতে পারবে যাদের কোনো রকম এক্সপিরিয়েন্স নেই তারাও আবেদন করতে পারছে যাদের এক্সপিরিয়েন্স নেই যেমন তারাও আবেদন করতে পারবে যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও আবেদন করতে পারবে বোঝ ক্যান্ডিডেটই এখানে অ্যাপ্লিকেশনের জন্য যোগ্য রয়েছে তো এখানে সব রকম ভাবেই তোমাদের নিয়োগ করা হচ্ছে ফ্রেশার্স নন ফ্রেশার সবাই অ্যাপ্লাই করতে পারছে সেই জন্য এখানে ম্যাক্সিমাম এজ লিমিটটা কিন্তু সিক্সটি দেওয়া রয়েছে এবার তোমাদের বলি জেন্ডার কি প্রত্যেকটি এখানে যেভাবে বলেছে সেই মতো ফিল আপ করবে রকম কাটাকাটি করবে না তোমাদের নিজেদের জেন্ডার দেবে তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস এবার দেখো পার্মানেন্ট অ্যাড্রেস রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে আলাদা আলাদা করে যেহেতু কিছু দেয়নি সুতরাং পার্মানেন্ট অ্যাড্রেস যেটা চেয়েছে শুধুমাত্র সেটাই বসাবে ফার্স্ট অফ অল ভিলেজ দিয়ে দেবে দেন তোমাদের দিতে হবে কি পোস্ট অফিস পোস্ট অফিস হয়ে যাওয়ার পর দিয়ে দেবে পুলিশ স্টেশন তারপরে তোমাদের দেবে তোমাদের ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট দেওয়ার পরে অবশ্যই তোমাদের পিনকোডটা কিন্তু দেবেই পিনকোডটা কিন্তু মাস্টবে তো এইভাবে যেভাবে আমি তোমাদেরকে বললাম সেভাবে পরপর এই পারমানেন্ট অ্যাড্রেসের ঘরটি পূরণ করবে তারপর তোমাদের চলে আসবে সরাসরি মেল আইডি অবশ্যই নিজেদের ভ্যালিড মেইল আইডি দেবে এবং ফোন নাম্বার দেবে কারণ এখানে যেহেতু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না আগেই বলে রাখি এখানে কোনো রকম রিটেন টেস্ট নেই সরাসরি তোমাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে এবং তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী এখানে ক্যান্ডিডেটকে বাছাই করা হবে তো এখানে শর্ট লিস্ট ক্যান্ডিডেটের নাম পরবর্তীতে এই তোমাদের মেল বা মেসেজেই পেয়ে যাবে মানে শর্ট লিস্টেড যেই ক্যান্ডিডেটের নাম তোমরা নিজেদের মেল অ্যাড্রেসে পেয়ে যাবে সুতরাং অবশ্যই নিজেদের ফোন ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দেবে যাতে কোনো রকম ইনফরমেশান তোমাদের মিস না হয়ে যায় এবার সরাসরি তোমাদের এখানে বলেছে যে কাজের যদি কোনো রকম অভিজ্ঞতা থাকে ই ফেনি যদি থাকে তাহলে দেবে যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি না থাকে তাহলে এখানে নো লিখে দেবে কারণ তোমাদের অপশান বলেই দিয়েছে ইফ এনি যদি থাকে তবে দেবে যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই এবার ডিটেল অব অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ব্যাপারটা একটু বুঝিয়ে দিই যেহেতু তোমাদের এখানে টোটালটা অ্যাকাডেমিক স্কোরের ওপর বেস করে শর্ট তৈরি হবে সুতরাং তোমাদের এখানে মাধ্যমিক তারপরে তোমরা বসবে উচ্চ মাধ্যমিক দেন তোমাদের গ্র্যাজুয়েশান এবং গ্র্যাজুয়েশনের পর যদি তোমাদের পোস্ট গ্রাজুয়েশান ডিগ্রিও থাকে তাহলে সেটাও তোমরা বসাতে পারো এখানে লেটেস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান চেয়েছে গ্র্যাজুয়েশান সুতরাং তোমাদের যদি পিজি ডিগ্রি থাকে তাহলে দেবে যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই কিন্তু মাধ্যমিক থেকেই কিন্তু লেখা শুরু করবে মাধ্যমিকের নাম্বারও যেমন নেওয়া হবে তেমনই উচ্চ মাধ্যমিকের নাম্বার তেমনই গ্র্যাজুয়েশান প্রত্যেকটি পার্ট থেকে নাম্বার এখানে যোগ করা হবে তো অবশ্যই মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে পাশ করেছ কত পার্সেন্ট মার্কস এবং ডিভিশন কি দাঁড়াচ্ছে সেটা দেবে এবার তোমাদের উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে পাশ করেছো কত পার্সেন্ট নাম্বার সেটা বসাবে গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটির আন্ডারে করেছো বা ইনস্টিটিউশন থেকে করেছো কত পার্সেন্ট কোন ডিভিশন পেয়েছো সেটা বসাবে আদার্স কোয়ালিফিকেশন থাকলে সেগুলো কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এবং কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে করেছো সেটা সম্পূর্ণটা এখানে সঠিকভাবে বসাবে কারণ এখানে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ওপর বেস করেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে আশা করছি যে মানে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে তো এরপরে দেখিয়ে দিয়ে আর কি কি রয়েছে এরপরে ডিক্লারেশন রয়েছে এবং অবশেষে তোমাদের নিজেদের জায়গা এবং ডেট এবার যেই দিন তুমি ফর্মটি ফিল করে সাবমিট করছো সেই ডেটটা দেওয়ার চেষ্টা করবে এবং নিজেদের লোকেশান এই যেখানে প্লেসটা রয়েছে সেখানে নিজেদের লোকেশান দেবে দেওয়ার পরে এখানে সিগনেচার করতে হবে অ্যাপ্লিকেন্টের যে ফুল সিগনেচার রানিং হ্যান্ড হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে ডেটটা এই পাশে দিতে হচ্ছে সুতরাং এই পাশে ডেট না দিলেও হবে তো এইভাবে অ্যাপ্লিকেশান ফর্ম মানে যেই ফর্মটি রয়েছে সেই ফর্মটিকে তোমরা পূরণ করবে এবং করে সেটা ছ তারিখের মধ্যে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে নির্দিষ্ট অফিসিয়াল অ্যাড্রেসে যাতে এখানে ছ তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশান যাতে জমা পড়ে যায় আর বলা রয়েছে কোনো রকম যদি ফলস বা ইনকারেক্ট বা কোনো রকম যদি এমন কোনো ডকুমেন্টস দিলে যেগুলো ভ্যালিড নয় সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবার দেখো এখানে তোমরা যা যা ইনফরমেশান দিলে সেগুলো সাপোর্টিভ ডকুমেন্টস বসাবে যেমন ধরো ডেট অফ বার্থ হিসাবে তোমরা এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো আবার তোমাদের এজ প্রুফ তো তোমাদের বলে দিলাম মাধ্যমিকের অ্যাডমিট এবার তোমাদের এখানে পারমানেন্ট অ্যাড্রেস মানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা চাইলে ভোটার কার্ড আধার কার্ড কিংবা প্যান কার্ড এবং এগুলোও তোমাদের আইডি প্রুফ হিসাবেও কাজ করবে এবার যদি তোমাদের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে দেবে যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই এবং সমস্ত রকম একাডেমিক কোয়ালিফিকেশন মাধ্যমিক থেকে শুরু করে মানে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট তেমনই টুয়েলভ পাশের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট তেমনই গ্র্যাজুয়েশানের কিন্তু তোমাদের এখানে অ্যাডমিট মার্কশিট সমস্ত রকম সার্টিফিকেট সব সেমিস্টারের সবটা এখানে জমা করবে এবং প্রত্যেকটি সেলফ অ্যাটাস্টেড করবে এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের সাথে সেইভাবেই এখানে কিন্তু বলা রয়েছে আর শর্ট ক্যান্ডিডেটকে পরবর্তী দিন পার্সোনাল মেল বা মেসেজের মাধ্যমে ডেকে নেওয়া হবে চলো দেখিয়ে দিই এবার নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে কি পোস্টে হচ্ছে তো তার আগে দেখো এখানে সিলেকশন প্রসেসটা দেখতে পেলাম কিভাবে তোমাদের সিলেকশন করা হবে তো শর্টলিস্ট করা হবে একশো নাম্বারের একটা স্কোরের ওপর ভিত্তি করে তো এখানে তোমাদের বলা রয়েছে মাধ্যমিক থেকে তোমাদের নাম্বার নেওয়া হবে এখানে হানড্রেড যে স্কোরটি রয়েছে সেখানে টেন পার্সেন্ট আউট অফ টোটাল মার্কস অফ এমপি টোয়েন্টি পার্সেন্ট আউট অফ মানে মানে তোমাদের এখানে মাধ্যমিক থেকে টেন পার্সেন্ট নাম্বার নেওয়া হবে উচ্চ মাধ্যমিক থেকে টোয়েন্টি পার্সেন্ট নেওয়া হবে গ্র্যাজুয়েশান থেকে তোমাদের থার্টি পার্সেন্ট নেওয়া হবে তো এইভাবেই তোমাদের নেওয়া হচ্ছে এবার তোমাদের যদি এক্সট্রা করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদের পাঁচ নাম্বার থাকবে তো এখানে তোমাদের এক্সপিরিয়েন্স যার যত বেশি হবে সেই মতো নাম্বার পাবে আর যাদের কোনো রকম এক্সপিরিয়েন্স আর তাহলে সেক্ষেত্রে মার্কসটা কিন্তু কমে যাবে তাদের ক্ষেত্রে সরাসরি যদি এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে যদি তোমাদের এগিয়ে থাকো তাহলে সেই মতো তোমরা এখানে নিযুক্ত হতে পারবে তো দেখো নিয়োগটি তোমাদের করা হচ্ছে অফিস অফ দ্য তো বন্ধু দেখো নিয়োগটি তোমাদের করা হচ্ছে অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার এক্স অফিসার জয়েন্ট ডাইরেক্টর এগ্রিকালচার ওয়াটার ম্যানেজমেন্ট রিসার্চ স্টেশন মানে জলদপ্তরের পক্ষ থেকে তোমাদের কিন্তু নিয়োগটি করা হচ্ছে এবং নিয়োগটি হচ্ছে তোমাদের নদীয়া জেলায় নদীয়া জেলাতে নিয়োগ হচ্ছে ঠিকই কিন্তু তোমরা রাজ্যের প্রতিটি জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে মানে তেইশ জেলার ছেলে মেয়ে যদি তোমাদের এখানে কোয়ালিফিকেশন থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে নদীয়া জেলার যে জলদপ্তর রয়েছে সেইখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বলি তো তোমাদের এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে সায়েন্স গ্রাজুয়েট কেমিস্ট্রি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট তো সেক্ষেত্রে এখানে তোমাদের যাদের সায়েন্স গ্র্যাজুয়েট মানে যারা বিএসসি করেছো কেমিস্ট্রি নিয়ে তারা এখানে আবেদন করতে পারবে মানে এখানে বলার কোয়ালিফি বিএসসি অনার্স মানে তোমাদের এখানে এগ্রিকালচারের ওপরে অথবা কেমিস্ট্রি নিয়ে যদি তোমরা অনার্স করে থাকো তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে মিনিমাম গ্র্যাজুয়েশানই এখানে তোমাদের লেটেস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান পোস্ট গ্র্যাজুয়েশান না থাকলেও কোনো সমস্যা নেই স্নাতক পাস লাগবে সেটা হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টের ওপরে যদি স্নাতক পাস করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের এগারো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে তো এখানে এগারো হাজার টাকা পারমান্ট স্যালারি থাকছে এবং তোমাদের এখানে আপ টু সিক্সটি ইয়ার্স মানে এখানে মিনিমাম আঠেরো বছর থেকে শুরু করে ষাট বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো তো এখানে সব রকম ছাড় তোমাদের থাকছে সরকারি নিয়ম আর দেখো এখানে তোমাদের যে ঠিকানাটা বলি তো এখানে যে ঠিকানা রয়েছে এবং নোটিফিকেশানের শুরুতে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশান পাঠাতে হবে ছ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান পাঠানোর চেষ্টা করবে বাই পোস্ট বা ধরো তোমরা এখানে স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে কিন্তু যেটাই করো না কেন সেটা তোমাদের ছ তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ